Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. বলছি আজ রাতে কি রান্না করছো? ওই যে স্যার, মুরগির মাংস, রুটি আর স্যালাড। বাহ, শোনো, কালকে জল খাওয়াটা একটু সকাল সকাল করে দিও। কেন স্যার? ও, ওরা ওই সাইট সিংয়ে যাবে। ও, ছেলেগুলো বেশ ভালো, এই বয়সে যা মজা করার সবই করে, কিন্তু সম্মানটা দিতে জানে। আমি আমি আসি স্যার। এসো। এ বেশ মজার ছেলে বুঝলে, একটু পাগলও বটে। অয়ন ব্যানার্জি, ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। এই চল না, কিরে চল না, আমরা একটু ভেতরে গিয়ে বসি। এই চুপ চুপ করে বস, এখানেই খাওয়া হবে। আরে এক মিনিট এক মিনিট এক মিনিট, আজকে একটা সারপ্রাইজ আছে। আজকে পৃথা আমার অনারে একটু খাবে। আরে আরে, কিয়া বাত কিয়া বাত। আর একটা সারপ্রাইজ আছে, কালকে সকালে আমরা সাইট সিং করতে যাব, আর আমাদের গাইড করবে এই গেস্ট হাউসেরই একজন, যার নাম হচ্ছে স্মৃতি। স্মৃতি? সে কে? এই গেস্ট হাউসের একজন পার্টনার ধরে নিতে পারিস। তুই তাকে চিনিস? কি ব্যাপার বলতো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তো ব্যাপারটা না না, ডালমে কুচ কালায় ভাই। কোথায় থাকে? কোথায় থাকে? উনি ওই ঘরে থাকে। ঘরে? এই বয়স কত? 4-5 বছরের বড় হবে আমাদের থেকে। এই অবনী বাবুর মিসেস নাকি? অ্যাবসার্ড, হতেই পারে না। যা, কত এজ ডিফারেন্স? না না, অবনীবাবু তো অ্যাবাউট 60 হবে বল। তা হবে রাইট। তবে কি কেপ নাকি? কি করিস এই ঠান্ডার মধ্যে, এত গরম? কে কোথায় আছিস? জল দে জল দে। অবনীবাবু বলেছিলেন সন্ধ্যেবেলা খবর দেবেন, আগামীকাল কখন বেরোতে হবে, কিন্তু উনি আসেননি। রাত্রিবেলায় আমি একাই গেলাম ওকে জিজ্ঞাসা করতে, তার সঙ্গে অন্য উদ্দেশ্য তো ছিলই, কিন্তু সব দরজা জানলা বন্ধ থাকায় চলেই আসছিলাম, হঠাৎ ডায়েরির একটা খোলা পাতা দেখি মাটিতে পড়ে আছে। Thank you.
গানের স্বরলিপি। কোনো কথা না বলে ওটিকে পকেটস্থ করলাম। সুর তুমি কোথায় পেলে? তোমাদের বাড়ির বাগানে পড়েছিল, আমি কুড়িয়ে এনেছি। তুমি চুরি করেছ, না হলে আসতে তুমি আমার কাছে। কি চাও তুমি? তোমাকে। আমাকে? আমাকে? কি হলো এসব? অনিকেত, অনিকেত উঠে পর, বেড়াতে যাবি না? স্যার, স্যার পরে কি রে ওট? কেন ডাকিস তাড়াতাড়ি? কেন দেরি আছে? যাবি না? শোন না, সারা রাত ঘুমোতে দে। দাঁড়া, খুলছি। আপনারা যাবেন না? না, মানে হ্যাঁ, যা যাবো তো। ও, তাহলে তৈরি হতে একটু সময় লাগবে যখন। তো কোথায়? না, আমি তো তৈরি দে, আমি তো তৈরি, চলুন আমি যাবো। হ্যাঁ, এই অবস্থায় আপনাকে একটু, আমার বন্ধুরা কেউ রেডি হয়নি এখনো, একটু আপনারা কি তাহলে আজ যাবেন না? না যাবো, কেউ যদি না যায় আমি যাবো। ঘুমোবো না, বেড়াতে এসে ঘুমোবো না। আচ্ছা, আমি নিচে অপেক্ষা করছি, আপনার তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন প্লিজ। এরকম পরপর অনেকগুলো চা বাগান আছে, তার ওই দিকটা জঙ্গল, ওদিকে যেও না, দেখে ওদিকটা দেখো, ওদিকটা দেখো, বল না কি সুন্দর। ওই হ্যাঁ কি রে? হ্যাঁ ওই ওই যে রে, তোর আবার হঠাৎ কি হলো? ফ্রেশ অক্সিজেন যত স্টোর করে রাখবি তত বেশি দিন ফ্রেশ থাকবি। তুই থামবি? আহা, ওকে কিছু বলো না, ও তো ভুল কিছু বলেনি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ কেন? কারণ আপনি প্রথম যিনি আমাকে সাপোর্ট করলেন। এসো, এই জঙ্গলের পেছনে একটা পাহাড় আছে, তার নিচে একটা রাস্তা আছে,
ওই রাস্তা দিয়ে কিন্তু মাঝে মাঝে হাতির দল আসে। সে কি? এইটা তার মানে এখানেও আসতে পারে? বলা যায় না, আসতেও পারে। এই কি হলো? কি না 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 না, আমার মনে হয় কি আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা না নিরাপদ নয়। এই শোন, পুরুষ মানুষটি কে? তুই না আমি? চল না না, চল বলছি। হাতি দল যে কোনো সময় নেমে আসতে পারে। চল বলছি। না না, আর তাহলে ওরা আগে যাক, আমরা পরে পরে আসি। তাহলে হাতি দলটা যদি আসে তাহলে আগে ওদের অ্যাটাক করবে, সেই দেখে আমরা পালিয়ে যাবো। আমরা পিছনে পিছনে যাই, সেটাই ভালো। কাম অন, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, করছিস কি করছিস বুঝতে পারছ না? শোনো আমার, আরে ওরা দেখে ফেলবে, পেছনে আছি। দেখলে দেখুক, আমি তো অন্যায় কিছু করিনি। আমি আমার মিষ্টি বউটাকে আদর করছি। এই যে, এখনো হইনি মশাই, আগে স্ট্যাম্পটা পড়ু, তারপর কথাটা বলবে, বুঝেছ? হতে কতক্ষণ? চল। ওইদিকে একটা ফরেস্ট বাংলো আছে। ওইদিকে? উনি বাবারি, আরে কি হলো, টানছিস কেন? ওদিকে না, এদিকে। সে কথা বললেই হতো। আরে আবার কি হলো? কানটা একটু এগো। হ্যাঁ, কেন মুলবি নাকি? কথা আছে। কি হচ্ছে? কি সামনে তাকিয়ে চল। কি আছে? তুই তো দেখছিস, তাহলেই হবে। পিছনে অয়নরা আসছে, ওরা দেখতে পাবে না? দেখলে দেখবে। আমি বলবো আমি তোকে দেখতে দেখতে আসছি। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। পালাবে কোথায়? ওরা ওইভাবে দৌড়লো কেন? আর কেন, এই করছে সারাদিন। আপনারা বেশ মজা করেন না? হ্যাঁ, ওই আর কি, ঘুরতে এসে একটা নতুন কিছু নিয়ে ফেরা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, যদি মনে কিছু না করেন। করুন, কিন্তু একটা শর্ত আছে। এই আপনি আগেটা না এবারে ছাড়তে হবে। বেশ, তুমি আমার থেকে ছোটই হবে হয়তো। হয়তো না, ছোটই বলুন। আচ্ছা, তোমার বন্ধুদের দেখছি সবার গার্লফ্রেন্ড আছে, তুমি বাদ কেন? আমি বোধ হয় একটু ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম, সরি। আমার এসে ভালোবাসি আছে, আসি আছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারেবার ভালোবেসে তার। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্র, নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। মাথার ভেতর স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়ের। মাথাটা একটু ঘুরে গেছিল। কেন বলুন তো এরকম হলো, মানে সকাল থেকে ঘুরছেন বলেন বলে আমাদের জন্য? না ঠিক আছে, একটু দাঁড়ান, একটু ঠিক আছে, চল। ঠিক আছেন তো? হ্যাঁ।